আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদিতে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি। দেখুন আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের বিষয়ে যা জানিয়েছে সৌদি সরকার। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন ভ্যারিয়েন্ট বিশ্বের প্রায় কমবেশি সকল দেশেই ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, সৌদি আরব তার ব্যতিক্রম নয়। সৌদিতে করোনা অমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার আগেই সৌদি কর্তৃপক্ষ অর্থাৎ সৌদি সিভিল অ্যাভিয়েশন জিএসিএ তারা আফ্রিকার 18টি দেশের উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছিল। একই সাথে আফ্রিকা মহাদেশ থেকে যে সমস্ত পর্যটক বা যাত্রী সৌদি আরবে প্রবেশ করছিল তাদের প্রত্যেকেই গভীর পর্যবেক্ষণে রাখছিল সৌদি আরব সরকার। কিন্তু তারপরও সৌদি আরবে বর্তমানে করোনা পরিস্থিতি অনেক অবনতি হচ্ছে। গত 24 ঘন্টায় সৌদি আরবে 4,778 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গিয়েছে। প্রতিদিনই সৌদি আরবে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। এমত অবস্থায় করোনা মোকাবেলায় সৌদি আরবে কর্তৃপক্ষ প্রতিনিয়ত তাদের যে নির্দেশনা রয়েছে সেগুলো আপডেট করছে এবং সেগুলো আরও জোরালো করছে। তবে করোনার এই সময়ে সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসছে কিনা সেটা নিয়ে অনেকের মনে অনেক সংশয় এবং প্রশ্ন রয়েছে। গতকাল সৌদি আরবে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে প্রেস ব্রিফিং করেছে। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল আলী তিনি জানিয়েছেন, সৌদি আরবে বর্তমান করোনা পরিস্থিতির কারণে আপাতত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের কোনো সম্ভাবনা নেই। যদি সৌদি আরবে করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যায় এবং ফ্লাইট বন্ধ করার মতো অবস্থা তৈরি হয় তাহলে বেশ কিছু দেশের উপর হয়তো পরিস্থিতি বিবেচনা করে ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে সৌদি আরব কর্তৃপক্ষ তথা সৌদি সিভিল অ্যাভিয়েশন জিএসিএ। তবে আপাতত সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আফ্রিকান দেশগুলো ছাড়া অন্যান্য দেশগুলোর সাথে সৌদি আরবে ফ্লাইট চলাচল এখন পুরোপুরি স্বাভাবিক অবস্থায় রয়েছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।